ভালো, আমিও বেসেছিলাম, রাত আমিও জেগেছিলাম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের রিলিক্স ভিডিও আপনারা খুব সহজেই মেক করবেন। তো এই জন্য আপনাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা প্রয়োজন পড়বে। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আপনারা এটাকে ওপেন করবেন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এটা হচ্ছে কাইনমাস্টারের নতুন ভার্সন। তারপর আপনারা এখান থেকে যে এখানে দেখুন ক্রিয়েট, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখুন ক্রিয়েট নিউ, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে রেশিওটা সিলেক্ট করতে পারবেন। এখানে দেখুন বিভিন্ন ধরনের রেশিও আছে, আপনারা চাইলে যে কোনো রেশিওতে ভিডিও বানাতে পারেন। আপনারা যেই রেশিওতে ভিডিও মেক করতে চান সেই রেশিওটা আগে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারিটা ওপেন হবে। গ্যালারিটা ওপেন হওয়ার পর আমাদেরকে প্রথমে একটা ব্ল্যাক কালার ইমেজ সিলেক্ট করতে হবে। এই জন্য ইমেজ অ্যাসেস্ট এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ব্ল্যাক ইমেজটা আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ক্রস আইকনে ক্লিক করব। তো এটা হচ্ছে আমাদের ভিডিওর লেয়ার। আপনারা ভিডিওটা যত সেকেন্ড বানাতে চান আপনারা তত সেকেন্ড বানিয়ে দেবেন। এর জন্য ইমেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে যদি আপনারা টান দেন তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে। তো আমি এটাকে বড় করে দিচ্ছি। তো আমি এটাকে এইটুকুই রাখতে চাই। তো তারপর এই খালি অপশনে ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে। আবার যদি ক্লিক করেন এটা চলে আসবে। তো আমি খালি অপশনে ক্লিক করলাম, এটা চলে গেছে। তো এখান থেকে আমাদেরকে প্রথমে মিউজিকটা অ্যাড করতে হবে। এই জন্য এই অডিও অপশনে ক্লিক করব। অডিও অপশনে ক্লিক করে আপনারা চলে যাবেন ফোল্ডারে। আগে থেকে কিন্তু আপনারা অবশ্যই অডিওটা ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে ডাউনলোড অপশনে যদি ক্লিক করেন এখানে আপনাদের গ্যালারির সবগুলো অডিও করতে এখানে চলে আসবে। তো আপনারা এখানে ক্লিক করে এইভাবে অডিওগুলো শুনে শুনে আপনারা চেক করে নিতে পারেন কোনটা আপনারা সিলেক্ট করবেন। তো আমার অডিও হচ্ছে এটা। এর উপরে ক্লিক করার পর এখানে যদি প্লাস আইকনে ক্লিক করি তাহলে দেখবো যে নিচে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এখান থেকে ক্রস আইকনে ক্লিক করলে এটা এখান থেকে চলে যাবে। তো এখন আমাদেরকে এখানে টেক্সট অ্যাড করতে হবে। তো প্রথমে আপনারা এটাকে শুনে নেবেন যে গানের প্রথম লাইনটা কোন জায়গায় গিয়ে শেষ হচ্ছে আর কি। তো আমার প্রথম লাইনটা হচ্ছে ভালো আমিও বেশিছিলাম। তো এই জন্য এখানে দেখুন লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে প্রথম লাইনটা লিখে দিবেন। তো আমি এখান থেকে ফ্রন্টটা চেঞ্জ করে নিচ্ছি। তারপর আমি এখান থেকে এটাকে লিখে দেব। তো লেখার পর এখান থেকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখানে দেখুন ফ্রন্টটা অনেক ছোট। তো আমরা যদি এখানে ক্লিক করি এটা কিন্তু বড় ছোট হচ্ছে। তো এটাকে আমরা বড় করে দিব। তো এইভাবে আপনারা বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর এখন আমরা ফ্রন্টটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এখানে দেখুন ফ্রন্ট এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর মাই ফ্রন্ট এখানে চলে আসবো। আসার পর এখান থেকে আমি এই ফ্রন্টটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো এই ধরনের ফ্রন্ট আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে কীভাবে ইউজ করবেন এই নিয়ে আমার একটা ভিডিও অলরেডি এই চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে এই ধরনের স্টাইলিশ ফ্রন্ট কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে ইনস্টল করবেন এবং ব্যবহার করবেন, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। তো ফ্রন্টটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে একটা লাইট ইফেক্ট অ্যাড করতে হবে। তো তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে। তো এখানে দেখুন আমার গানের যে লাইনটা আছে এটা এই পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। তো আমার লেয়ারটা কিন্তু একটু বেশি আছে। তো এটাকে কাটতে হবে। এই জন্য লেয়ার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন একটা কাচি অপশন আছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ট্রিম রাইট এখানে যদি ক্লিক করি তাহলে দেখবো যে বাকিটা কেটে বাদ হয়ে গেছে। তারপর এই খালি অপশনে ক্লিক করলে এটা চলে যাবে। তো তারপর আবারও এখানে ক্লিক করব। ক্লিক করে এর মাঝে আমরা একটা অ্যানিমেশন অ্যাড করব। এই জন্য এখানে দেখুন ইন অ্যানিমেশন এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা চলে আসবেন নিচের দিকে। নিচের দিকে চলে আসার পর এখানে দেখুন উইপ রাইট এটা সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করার পর দেখবেন যে এরকম একটা অ্যানিমেশন চলে আসছে। তো তারপর এটাকে একটু স্লো করে দিতে পারেন আপনাদের যে অ্যানিমেশন অনুযায়ী। তো আমি এটাকে এইটুকু রাখবো। রাখার পর এখন আমাদেরকে লাইট ইফেক্ট অ্যাড করতে হবে। এই জন্য আমরা চলে যাব এই লেয়ার অপশনে। আসার পর এখান থেকে মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে চলে যাওয়ার পর আপনারা যে একটা লাইট ইফেক্ট আছে এই লাইট ইফেক্টটা আমি এখান থেকে অ্যাড করে দেব। আপনারা যে ভিডিওটা অ্যাড করতে চান সেই ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করলে তাহলে দেখবেন কিন্তু নিচে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। তো তারপর এটাকে আমাদেরকে বড় করে দিতে হবে। তো এইভাবে টান দিলে কিন্তু এটা বড় হয়ে যাবে।
তো আমি এটা একটু বড় রাখবো। তো এখন দেখুন এটা কিন্তু আমাদের যে লেখাটা আছে এটা কিন্তু নিচে পড়ে গেছে, তো এটাকে উপরে আনার জন্য এই লেয়ারের উপরে ক্লিক করব, তা একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পর এখানে দেখুন ব্লেন্ডিং এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে যদি চলে আসে এখানে দেখুন স্ক্রিন এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখব যে লেখাটা কিন্তু উপরে চলে আসছে। তো এখন যদি আমরা উপরে একটু ক্লিক করি, ক্লিক করলে দেখবো যে এটা এরকম হয়ে গেছে। তো আমাদের লেখাটা একটু ফাস্ট আর এই ইফেক্টটা একটু স্লো। এই ইফেক্টটাকে ফাস্ট করার জন্য ইফেক্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবো, এখান থেকে স্পিড এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে একবারে 1.5 করে দেব। 5 করে দেওয়ার পর আবার যদি কালি অপশনে ক্লিক করি তাহলে এটা চলে যাবে। তো এখন যদি আমরা এটাকে একটু প্লে করি, তো আপনারা এটাকে নাড়াচাড়া করে কিন্তু এভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তারপর এটা একটু বড় আছে, বাকিটা আমাদেরকে কেটে বাদ দিতে হবে। এই জন্য লেয়ারের শেষ মাথায় যাব। যাওয়ার পর এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এই কাঁচি অপশনে ক্লিক করব। তারপর আমরা বাকিটাকেও কিন্তু কেটে বাদ করে দেব। তো বাদ করে দেওয়ার পর আমাদের বাকি লাইনটুকু লিখতে হবে। তো বাকি লাইন লেখার জন্য আমাদেরকে কষ্ট করে বারবার এভাবে লিখতে হবে না, আমাদেরকে শুধু ডুপ্লিকেট করে পাশে নিয়ে গেলেই হবে। তারপর আমরা যে এটাকে ডুপ্লিকেট করতে চাই তার উপরে এইভাবে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন 3 ডট আছে, এখানে ক্লিক করব। এখানে যদি আমরা ডুপ্লিকেটে ক্লিক করি তাহলে দেখব যে নিচে আরেকটা ডুপ্লিকেট লেয়ার চলে আসছে। তারপর এটাকে এর লেয়ারের উপরে চাপ দিয়ে ধরবেন, ধরার পর যদি টান দেন তাহলে কিন্তু এটা এইভাবে চলে আসবে। তো আমার দ্বিতীয় লাইনটা এখান থেকে শুরু হচ্ছে, তো এই জন্য আমি এটাকে রেখে দেবো এখানে। তারপর এটাকেও আমরা ডুপ্লিকেট করে দেবো এই ইফেক্টটাকে। তারপর এখান থেকে ক্লিক করব, আবারও ডুপ্লিকেট করে দেবো। তারপর এটাকেও আমরা এভাবে ধরে এটা সমান সমান করে দিব। তো করে দেওয়ার পর এটাও দেখুন একবার ঠিকঠাক হয়ে গেছে। তো এটার ফ্রন্টটাকে চেঞ্জ করার জন্য, সরি, এটার লেখাটাকে চেঞ্জ করার জন্য এই লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা দ্বিতীয় লাইনটা লিখে দিব। তো দ্বিতীয় লাইনটা হচ্ছে রাত আমিও জেগেছিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখুন এটা কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে, আমাদেরকে আর কিছুই করতে হবে না। তো এইভাবে যদি আমি সবগুলো লেয়ার আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো আমি এখান থেকে ভিডিওটা স্কিপ করে দিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে কপি করে করে এইভাবে নিয়ে আসবেন, প্রত্যেকটা লাইন কিন্তু এইভাবে নিয়ে আসবেন। একটা কাজ কিন্তু আপনাদের দেখাতে বাকি আছে, তো সেই কাজটা হচ্ছে আপনাদের কাছে যদি কোনো ধরনের অডিও সাউন্ড না থাকে আপনারা কিন্তু ভিডিও দেখেও সাউন্ড নিয়ে আসতে পারবেন। এই জন্য আপনাদেরকে লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে চলে যাওয়ার পর আপনারা যেই ভিডিও থেকে সাউন্ড নিয়ে আসতে চান সেই ভিডিওটা আপনারা আগে এখান থেকে অ্যাড করে দিবেন। তো ভিডিওটা দেখুন এখান থেকে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর এখানে দেখুন অনেকগুলো অপশনও আছে, একদম নিচের দিকে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখুন এক্সট্রাক্ট অডিও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন নিচে কিন্তু এই যে এই অডিওটা কিন্তু এটা আলাদা হয়ে গেছে। তারপর এটাকে এভাবে কেটে বাদ করে দিবেন, এই যে এখানে দেখুন এটাকে মুছে দিবেন। দেওয়ার পর আপনারা অডিওটা এখান থেকে ইউজ করতে পারবেন। তো আমি এটাকে মুছে দিচ্ছি এখান থেকেও। তো আমি ভিডিওটাকে এখান থেকে স্কিপ করে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু রিলিক্সের প্রত্যেকটা লাইনে একটা একটা করে এখান থেকে অ্যাড করে দিচ্ছি, এবং ফ্রন্টের মাঝে বিভিন্ন ধরনের কালার এবং এই যে ইফেক্টের মাঝেও বিভিন্ন ধরনের কালার। তো এই কালারগুলো অ্যাড করার জন্য আপনারা যদি ইফেক্টের কালারটা চেঞ্জ করতে চান তাহলে ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখুন অ্যাডজাস্টমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন, এখানে একটা অপশন দেখতে পাবেন। এটা যদি আমরা এইভাবে নাড়াচাড়া করি তাহলে দেখতে পাবো এই যে ইফেক্টের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আপনারা এইভাবে মূলত এটাকে চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দেওয়ার পর আবার যদি খালি অপশনে ক্লিক করেন তাহলে এটা চলে যাবে। আর ফ্রন্টের কালার চেঞ্জ করার জন্য এই ফ্রন্টের অপশনে ক্লিক করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখুন কালার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন, এটা যেখানে রাখবেন সেখানে কিন্তু মেইন কালারটা হবে। তো আমি এটাকে এইভাবে রাখবো। এইটা রেখার পর এটা ঘুরে ঘুরে কিন্তু আপনারা কালারটা চেঞ্জ করে দিতে পারেন। তো আপনারা এইভাবে কিন্তু কালার এবং ইফেক্ট সবগুলো চেঞ্জ করে দিবেন, প্রত্যেকটা রিলিক্স কিন্তু আপনারা এখানে লাইন বাই লাইন বসিয়ে দিবেন। তারপর আপনারা এটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে দেখুন একটা এর অপশন আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা এটাকে এক্সপোর্ট করবেন। তো এটাকে আপনারা MB বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এভাবে ধরে। তো আমি এটাকে এইভাবে রাখবো। রাখার পর এখান থেকে ফুল HD, HD, HD সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি এটাকে ফুল HD তে ক্লিক করব, সেভ করব।
তারপর এখান থেকে 30 সিলেক্ট করে দেব। এখানে সেভ অ্যাজ ভিডিও এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওটা সেভ হচ্ছে। তো ভিডিওটা সেভ হওয়ার পর আপনাদের গ্যালারিতে পেয়ে যাবেন। তো গাইস এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।